dear students, আজকে আমরা তেজস্ক্রিয়তার চ্যাপ্টারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো সেটা একটা বিশেষ বিক্রিয়া, সেটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া কি না, তেজস্ক্রিয় মৌলে নিউক্লিয়াসকে স্বতঃস্ফূর্ত ভাবে বা তার কেন্দ্রকে যদি কোনো অন্য কোনো হালকা কণা দ্বারা আঘাত করে তাকে বিভাজিত করার চেষ্টা করা হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া। এই নিউক্লিয়াস বিক্রিয়া করছে নিউক্লিয় বিক্রিয়াতে। এবার আমরা এই নিউক্লিয় বিক্রিয়ার একটা বিক্রিয়া সম্বন্ধে জানব, যেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন কি না, নিউক্লিয় বিভাজনটা নিউক্লিয়াসকে আমরা বিভাজিত করছি বিজ্ঞানী অটোহান এবং স্ট্রাসম্যান দুজন বিজ্ঞানী, সম্ভবত 1938 খ্রিস্টাব্দে ওনারা দেখিয়েছিলেন যে একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে যদি ধীর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে ওই মৌলের নিউক্লিয়াস প্রায় সমভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এবং এর ফলে আবার কিছু নিউট্রন আমরা পাই, এবং ওই নিউট্রন আবার পরবর্তীকালে আবার নিউক্লিয়াসকে নিউট্রন পাই আমরা, এবং ওই তিনটি নিউট্রন আবার তিনটি নিউক্লিয়াসকে বিভাজিত করে নিয়ে সেখান থেকে 3×9 তোমার নিউট্রন ফেরত আসে। এইভাবে বিক্রিয়াটা কিন্তু একদম চলতে থাকে। এই বিক্রিয়াকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয়, চেন বিক্রিয়া। মানে আমি যেমন ধরো একটা উদাহরণ হচ্ছে ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াসকে যদি আমরা ধরো নিউট্রন কণা দ্বারা আঘাত করি, 92U235 আছে ধরো, তাকে আমরা আঘাত করছি 0N1 দ্বারা ধরো আঘাত করছি আমরা, হ্যাঁ, তাহলে এ তৈরি করছে 56BA141+36Ke3+30N1+200 MeV শক্তি। দেখো 92U235 এই পরমাণু নিউক্লিয়াসকে যদি আমরা ধীর গতি সম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করি, মানে টার্গেটকে এই পরমাণু নিউক্লিয়াসটা টার্গেট আর এটা প্রজেক্টাইল, টার্গেটকে যদি আমরা আঘাত করি নিউক্লিয়াসকে, তাহলে এই 92U235 এই যে পরমাণুটি, এই পরমাণুটি প্রায় সমভর সম্পন্ন দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, দুটি ভিন্ন পরমাণুতে পরিণত হয়। এখানে হলো 56BA141 বেরিয়ামের একটা পরমাণু হলো এবং ক্রিপ্টনের একটা পরমাণু হলো, তিনটে আমরা নিউট্রন পেলাম এবং 200 MeV শক্তি পাওয়া যায়, একটা বিপুল পরিমাণ শক্তি আমরা এখান থেকে পাই। এই যে শক্তি, এই শক্তিকে আমরা কাজে লাগাচ্ছি পরবর্তীকালে আসি, তাহলে দেখো এই যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে নিউক্লিয়াস উৎপন্ন করলো, দুটো ভিন্ন নিউক্লিয়াস উৎপন্ন করলো এবং সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে, এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। একটা পরমাণু থেকে একাধিক পরমাণু সৃষ্টি হলো এবং সঙ্গে প্রচুর পরিমাণে আমরা শক্তি পেলাম। দেখো এবারে এই যে তিনটে নিউট্রন আছে, এই তিনটে নিউট্রন কিন্তু যদি ওই তন্ত্রের মানে আমরা যে জায়গাতে পরমাণুগুলোকে নিয়েছি সেখানে আরো তিনটি পরমাণুকে কিন্তু এই তিনটি নিউক্লিয়াস
আবার তাদের কেন্দ্রকে আঘাত করবে এবং আঘাত করার ফলে আরো তিনটি ইউরেনিয়ামের পরমাণু বিভাজিত হবে সেখান থেকে আবার তিনটে থেকে তিনটিকে নটা আমরা নিউট্রন ফেরত পাব তার থেকে আবার নটা তিনটিকে না তিনটে হলো তার সে তিনটে নিউক্লিয়াসকে যদি আঘাত করে তাহলে সেখান থেকে আবার 3 6 9 পাব তিনটে করে পাব আমরা হ্যাঁ প্রত্যেকটা থেকে এইভাবে শৃঙ্খল বিক্রিয়া চলতে থাকবে এবং বিক্রিয়া কিন্তু আমাদের যে রেটটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে মানে প্রথমে একটা নিউট্রন দিয়ে আঘাত করেছি আমি এটা পেলাম তিনটে ফেরত পেলাম এই তিনটা এবার নিউট্রন তিনটে ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করবে এবং সেখান থেকে তিন থেকে নটা তোমার নিউট্রন উৎপন্ন করবে সেই নটা নিউট্রন আবার নটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করবে সেখান থেকে সাতাশটি নিউট্রন ফেরত পাবে এইভাবে আমার বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে নন স্টপ বিক্রিয়াটা চলতেই থাকবে এই যে বিক্রিয়া এই বিক্রিয়াকে বলছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে তোমার যে আমাদের পারমাণবিক বোমা সেটা তৈরি করা হয় আমাদের প্রথম পারমাণবিক বোমা হিরোশিমা ও নাগাসাকিতে প্রয়োগ করা হয়েছিল তার ক্ষতি সম্বন্ধে আমরা তো জানি বিপুলভাবে ক্ষতি হয়েছিল এটা বিজ্ঞানের ধরো একটা অভিশাপ হিসাবে ধরা হয় কিন্তু এর এখন বাস্তবে আমাদের যে শক্তি সংকট তৈরি হচ্ছে আমাদের যে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ সেটা নিঃশেষ হচ্ছে আমরা সেই জন্য এখন বিজ্ঞানীদের প্রচেষ্টায় আমাদের শক্তির সংকট দূর করার জন্য একে এখন বিজ্ঞানের আশীর্বাদ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এই পারমাণবিক শক্তি বিদ্যুৎ তৈরি করা হচ্ছে এই যে আমাদের বিক্রিয়া এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমাদের তোমার সেই বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এই শক্তি থেকে এবং ভবিষ্যতে এই পারমাণবিক শক্তিকে আমাদের এই যে শক্তির যোগান হিসাবে বহুলভাবে প্রচলন করার চেষ্টা চলছে অনেক জায়গাতেও আমাদের পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে আর আমাদের দেখো স্থিতিশীল উন্নয়ন যে প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রেখে যদি আমাদের চলতে হয় তাহলে এর দিকে কিন্তু আমাদের নজর দিতেই হয় তাছাড়া আমরা আমাদের যে সম্পদ আছে সেই সম্পদে বেশি দিন আর পৃথিবী চলবে না সেটা তো আস্তে আস্তে নিঃশেষ হচ্ছে তার জন্য আমাদের অপচলিত শক্তির উৎসের দিকে আমাদের নজর দিতে হবে প্রয়োগ বাড়াইতে হবে এবং সরকার এবং তার সঙ্গে আমাদের যে সামাজিক আমরা যে জীব মানুষ দুই পক্ষকে তোমার সঠিক পথে যেতে হবে স্থিতিশীল উন্নয়ন বাড়াতে হবে আমাদের যে অপরচলিত শক্তি প্রয়োগ আমরা বাড়াবো এই অঙ্গীকার করতে হবে আনাচে কানাচে আমাদের যেসব জায়গায় তোমার গাছ পড়ে আছে সেই সব জায়গায় বৃক্ষরোপণ করতে হবে কেননা জানি আমরা দেখো পরিবেশ এখন ভীষণভাবে দূষণের মুখে পরিবেশ দূষণের মুখে আমাদের সমস্তটাই তোমার পরিবেশ দূষণের দিকে এগোচ্ছে তার মূল কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধি আমাদের জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করতে হবে যত জনসংখ্যা বাড়বে দেখো তত বাসস্থান তৈরি হবে তত খাদ্যের প্রয়োজন হবে তত বস্ত্রের প্রয়োজন হবে তত অন্যান্য জিনিসেরও প্রয়োজন হবে প্রসাধনী জিনিসেরও প্রয়োজন হবে তাহলে আমাদের যে এই বাস্তব যে সমস্যায় আমরা পড়ছি সেই সমস্যার জন্য আমাদের মূল কারণ হচ্ছে জনসংখ্যা এবং অত্যধিক হারে গাছ কেটে দেওয়া তাহলে আমাদের মূল কাজ হচ্ছে জনসংখ্যার দিকে নিয়ন্ত্রণ করা এবং আনাচে কানাচে যেসব জায়গায় গাছ পড়ে আছে সেসব জায়গাকে গাছ লাগানো আর এই পারমাণবিক শক্তি ব্যবহার যেমন আমাদের মানে আমাদের সুবিধা করবে তেমনি কিন্তু অসুবিধারও সৃষ্টি করবে যদি কোনো কারণে ওই ক্ষেত্র থেকে পারমাণবিক যে কণাগুলো আছে তাদের লিকেজ হয়ে যায় তাহলে আমাদের অনেক মানুষের ক্ষতি হতে পারে এবং সেই যে এলাকা সেই এলাকার মানুষদেরও ক্ষতি হতে পারে তাই আমাদের যতদূর সম্ভব
আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে এবং পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। সেজন্য যারা পড়াশুনো করছি তাদেরকে বিশেষভাবে সমাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যাতে যারা একটু কম বোঝে ধরো তাদেরকে বোঝাতে হবে গাছের কি উপকারিতা, গাছ আমাদের প্রকৃত বন্ধু, সে সম্বন্ধে আমাদের সকলকে অবগত করাতে হবে এবং যাতে বৃক্ষচ্ছেদন রোধ হয় তার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাতে তোমাকে অনেকে অনেক কথাই বলবে, সে দিকে নজর দিলে হবে না। আমাদের মূল কাজ বৃক্ষ ছেদন বন্ধ করতে হবে এবং আনাচে কানাচে যেসব জায়গায় পড়ে আছে সেখানে বৃক্ষ রোপণ করতে হবে। এইভাবে আমরা এগিয়ে যাব আগামী দিনে এবং পৃথিবীকে সুন্দর করার চেষ্টা করব। আর পারমাণবিক শক্তি ধরো আমাদের একটা বিকল্প রূপ, একে যত বিজ্ঞানের আশীর্বাদ হিসেবে কাজে লাগাতে পারে কিন্তু যত কম করা যায় ততই ভালো, কেননা যেমন এর সুবিধা আছে এর অসুবিধাও কিন্তু আছে। বেশ, এই বলে আমার নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা ধরো এখানেই আমি শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ।